সংসারের হাল ধরতে মহিলা ঢাকি দল গড়েছিলেন স্থানীয় মহিলারা। ঢাকের পাশাপাশি ঢোল বাজিয়ে দর্শকের প্রশংসাও কুড়িয়েছেন। অথচ কোভিড পরিস্থিতি বদলে দিয়েছে সেসব চিত্র। পুজোর আর বেশি দেরি নেই, অথচ এখনও বায়না হয়নি সেভাবে ঢাকিদের। চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মহিলা ঢাকিরা। সংসারের হাল ধরতে বাড়তি উপার্জনের আশায় বাংলার সংস্কৃতি ঢাক বাজানোকে হাতিয়ার করেছিলেন এলাকার মহিলারা। ঢাকের পাশাপাশি হাত পাকিয়েছিলেন বাংলার অপর এক হারিয়ে যেতে বসা বাদ্যযন্ত্র ঢোল বাজানোতেও। স্বীকৃতিও মিলেছিল বিভিন্ন জায়গা থেকে, বায়নাপত্র বেশ ভালোই হতো, মনোরঞ্জন করতে পারতেন দর্শকদের। করোনা পরিস্থিতি বদলে দিয়েছে এই চিত্র। হাতে আর মাত্র কয়েকটি দিন, তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। অথচ এখনও সেভাবে বায়না হয়নি মহিলা ঢাকি দলের এই সদস্যদের। পরিস্থিতি এমন, শিল্পীরা জানালেন, বায়না না হওয়ায় সংসার চালাতে অনেকে বিড়ি বাঁধছেন, কেউ বা অন্য কাজের সাথে যুক্ত করেছেন নিজেকে। হাবড়া বাণীপুর ইতনা কলোনি এলাকায় অশোকনগরের বাসিন্দা সজল নন্দী 2017 সালে স্থানীয় মহিলাদের নিয়ে একটি ঢাকি দল তৈরি করেন। গত বছর করোনার আবহে সেভাবে বায়না হয়নি দলের সদস্যদের। এবছরও পরিস্থিতি আরও খারাপ, জানাচ্ছেন শিল্পীরা। ফলে পুজোর মুখে বিপাকে পড়েছেন ঢাকি দলের সদস্যরা। এবার পরিস্থিতি খুবই খারাপ। আমি দুবছর দিয়ে শিখছি, দুবছর দিয়ে বাজাচ্ছি। আমাদের বাড়ির লোক রাজমিস্ত্রি কাজ করে, ওরও কাজের অবস্থা খুবই খারাপ। কেননা বালির দাম হয়ে নেই, একদমই কাজ নেই। আরাধনা থাকবে যে সামনের দিকে যেন এই করোনা টরোনা আর না হয়, আমাদের জন্য এই বাজনা ভালো হয়, আগে সেই আগের মতন পরিস্থিতি ফিরে আসুক, ভালোভাবে আমরা যেন চলতে পারি। এই ঢাকি দলের সদস্য অঞ্জনা নন্দী জানালেন, ঢাকের পাশাপাশি ঢোল বাজানোতেও আমরা পারদর্শী। আমাদের দলে প্রায় 60-70 জন সদস্য রয়েছেন। সামনেই দুর্গাপুজো, অথচ এখনো সেভাবে বায়না হয়নি। আমি 2017 সাল থেকে ঢাক বাজাচ্ছি, আর গত এই দু বছরের জন্য তো সেরকম বায়না পত্র নেই, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এই মোটামুটি টুকটাক হচ্ছে। এই এবার বায়না পত্র যেরকম, সেরকম সংসার চালানো খুবই কষ্টকর। এবার অনেকে এই করোনার জন্য বায়নাপত্র পাচ্ছে না, সেরকম পয়সা ইনকাম হচ্ছে না। এবারে অনেকে বিড়ি বাজছে, অনেকে আগের লোকের বাড়ি কাজ করতো সেটাও যাচ্ছে, অনেকে সেলাই করছে সেটাও ধরে নিয়েছে। কী করবে, পেশা পেট তো চালাতে হবে। পেশা জগতে যার মধ্যে থাকলে, বায়না ঠায়না থাকলে আর কোনো এদিকে অসুবিধা হতো না, যার জন্য এখন ওগুলিও করে নিচ্ছে। দলের সভাপতি তথা প্রশিক্ষক সজল নন্দী বলেন, ক্লাবগুলির অবস্থাও খারাপ। তারা কথা বলতে আসছেন ঠিকই, কিন্তু খরচে পেরে উঠছেন না বলে বায়না হচ্ছে না। শিল্পী জানালেন, পূর্ববঙ্গের অনুকরণে ঢাকের পাশাপাশি ঢোল সানাই প্রভৃতি বাদ্যযন্ত্রকে হাতিয়ার করে দর্শকদের মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। প্রশিক্ষণও চলত জোর কদমে, কিন্তু কোভিড পরিস্থিতি বদলে দিয়েছে সব কিছুই। ঢাকি দলের কেউ গৃহবধূ, কেউ বা কলেজ ছাত্রী। পড়াশোনার ফাঁকে ঢাক বাজিয়ে উপার্জন করে পরিবারের পাশে থাকার চেষ্টা করতেন তারা। সেভাবে বায়না না হওয়ায় দুশ্চিন্তার মধ্যেই দিন কাটছে এই সকল শিল্পীদের। 2017 সাল থেকে আমি ঢাকের টিম প্রচেষ্টা শুরু হয়েছে এবং 4 জন মহিলা দিয়ে স্টার্টিং করে বর্তমানে এখন 60-65 জন মহিলা আছে এবং ছেলে ঢাকি আছে প্রায় 100-এর উপরে। তার থেকে কোভিডের মধ্যে পরিস্থিতি খুব খারাপ, মানে বায়না আসছে কিন্তু মানে পার্টি কথা বলছে কিন্তু বনবন্দি হচ্ছে না, যেহেতু ওরা ওদের অবস্থা ক্লাবগুলোরও টাকা পয়সা ঠিকভাবে জোগাড় করতে পারছে না, এবার আমাদের সাথে ঠিক বনবনি হচ্ছে না। অসুর নাশিনী দেবী দুর্গার আগমনে আবার সুস্থ হবে পৃথিবী, স্বাভাবিক হবে জনজীবন, আবার ঢাকের বোল বেজে উঠবে মণ্ডপে মণ্ডপে, সেই আশায় আপাতত দিন গুনছেন শিল্পীরা।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।